Vyasaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswate Deve Gauravani Pracharine Nirvishesha Sunyavadi Paschatya Desatarine Vancha Kalpataru Vyascha Kripa Sindhu Bhaivacha Patitanang Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha Gurave Gaura Chandraya Radhika Vaitadalaye Krishnaya Krishna Bhaktaya Tadabhaktaya Namo Namaha Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadha Sivasadi Gaur Bhakta Vrinda Ekshathe tin bar amra harinam korbo ekshathe uchchaishare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare aro jure Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare aro jure Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Harinam Sankirtan ki Srila Prabhupada ki Radha Damodar ki Damodar Mas ki Samaveta Bhakta Vrinda ki Tai Gaur Premanande Hare Krishna Te Shubha Mase E Krishnanagare Tin Din Vyapi E Damodar Utsav Bhagavad Dharma Anushthan Ayojon Kara Hoyeche Te Bhagavat Anushthane Upasthit Samasta Sajjan Bhakta Mandali, Matri Mandali, Pitri Mandali, Bhayo Bon, Apnader Upasthitir Jonno, Ami Sarvoprothome, Antarjati Krishna Bhavanamrita Sangho, Tatha Iskon Pradhan Karjaloy, Sri Mayapur Chandrodoy Mandirer Pokkho Theke, Apnader Sokolke Oshongkho Dhonnobad Gyapon Korchi. To Bhagavat Katha Shravaner Prarambhe, Ami Amar Paramaradhya Guru Pada Padma, Antarjati Krishna Bhavanamrita Sangha Pratishthata Acharya Krishna Kripa Srimati Srila Abhay Charanarabinda Bhakti Vedanta Swami Prabhupader Annatama Kripadhanna Iskaner Annatama Guru Ebong Iskon Nam Hotel Vishwa Prachak Mantri Ong Vishnupad Ashtotara Sata Shishimad Jaya Pitaka Swami Srila Gurudever Pada Padme Dandavat Panati Nivedan Kare Tarahituki Kripa O Asirbad Pathana Korchi এবং আমার পরম আরাধ্য পরম গুরু পাদ পদ্ম ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমতী শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদ পদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার হেতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজ গুণে মার্জনা করবেন হরে কৃষ্ণ তো প্রতি বছর কৃষ্ণনগর ভক্তবৃন্দ নামহট ভক্ত জাগ্রত ছাত্র সমাজ ভক্ত এবং ভক্তিবৃক্ষ ভক্তবৃন্দ এবং স্থানীয় অধিবাসী ভক্ত সম্মিলিতভাবে এই উৎসব আয়োজন করেছেন বা করেন এবছরও করেছেন তো আমাদের উদ্দেশ্য কি না আমাদের কর্তব্য কর্ম সম্পাদন কিভাবে আমরা করব এই দামোদর উৎসব এবং ভাগবত অনুষ্ঠানের মাধ্যমে জগৎবাসীকে শিক্ষানো হচ্ছে যে প্রত্যেক মানুষ তার যে কর্তব্য কর্ম সেটা সে কিভাবে সম্পাদন করবে যেমন আমরা পশ্চিমবাংলায় বাস করে
তাই পশ্চিম বাংলা সরকারের নির্দেশটা আমরা যখন পালন করব তখন আমরা আমাদের কর্তব্য কর্ম পালন করছি ভাবছি সরকারের গুণগান করা তাদের নির্দেশ পালন করা তার নাগরিক হিসাবে সেটা আমাদের কর্তব্য কর্ম পালনের মাধ্যমে আমরা সুখী হতে পারি ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমতি শিল প্রভুপাদ অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী তিনি জানিয়েছেন যে জীব পরমেশ্বর ভগবানের সেবার মাধ্যমে তার গুণ কীর্তনের মাধ্যমে সে চিরসুখী হতে পারে কেন ভগবান হচ্ছেন পরম আনন্দময় অভ্যাসাত তো আমরা সবে আনন্দ চাইছি যখন আমরা তার গুণগান করব তার নির্দেশ পালন করব তখন আমরা সুখী হব তো সেজন্য ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ রূপম এই যে দামোদর মাস চলছে কার্তিক মাস দামোদর মাস মথুরেশ প্রভু সুন্দর করে গাইলেন দামোদর অষ্টকম নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম যে সেই পরমেশ্বর ভগবানকে আমি প্রণাম নিবেদন করি যিনি হচ্ছেন ঈশ্বর ঈশ্বর মানে যিনি নিয়ামক যার থেকে সব কিছু আসছে যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা ভরণ পোষণ দাতা তো সেই ঈশ্বরকে আমি প্রণাম নিবেদন করি যার রূপ হচ্ছে সচ্চিত আনন্দ রূপম সৎ মানে নিত্য ভগবান হচ্ছেন নিত্য তিনি নিত্য নব কিশোর নিত্য নব নটবর তিনি সর্বদা নিত্য নবকিশোর রূপে রয়েছেন এবং তিনি চিত মানে জ্ঞানময় এবং আনন্দময় এই জন্য ভগবান ভগবত গীতা জ্ঞান দান করেছেন আমরা কিভাবে বুঝব ভগবানকে সে তিনি দিব্য চিনময় এবং জ্ঞানময় সমস্ত জ্ঞান তার থেকে আসছে তাই ভগবত গীতার জ্ঞান দান করে আমাদেরকে তিনি সে প্রকৃত জ্ঞানে জ্ঞানী করিয়েছেন কি না ভগবান নিত্য এবং তিনি তার থেকে সমস্ত জ্ঞান আসছে এবং তিনি হচ্ছেন আনন্দময় অভ্যাস তার সংসর্গে থাকলে তার নির্দেশ পালন করলে তার গুণগান করলে তাহলে আমরা সে আনন্দ লাভ করতে পারবো সেই জন্য ভগবান চরণে আত্মসমর্পণ করা প্রত্যেক বদ্ধজীবের কর্তব্য কেন জীব মাত্রই ভগবানের অংশ সে অন্য কারো অংশ নয় ভগবদ্গীতায় কৃষ্ণ পঞ্চদশ অধ্যায়ে বলেছেন মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন জীব হচ্ছে আমার নিত্য সনাতন অংশ তো আমরা যদি ভগবানের নিত্য অংশ হই তাহলে অংশের কর্তব্য অংশী পুরুষ ভগবানের সেবা করা তাহলে জীব সুখী হবে আনন্দ লাভ করবে শান্তি জীবনযাপন করবে তো ভগবানকে বাদ দিয়ে আমরা যদি অন্য কোনো কিছুতে সম্বন্ধ স্থাপন করি তাহলে কখনো আমরা সুখী হতে পারি না ঠিক যেমন সতী স্ত্রী সে তার স্বামীর সাথে থাকলে সে যেমন নিত্য আনন্দ লাভ করবে কিন্তু সে যদি অন্য পুরুষের সাথে মিশে সেটাকে ব্যভিচার বলা হয় সেখানে সে কোনোদিন সুখী থাকতে পারে না তাই জীব ভগবানের অংশ স্বরূপে তার কর্তব্য অব্যভিচারী ভক্তি করা তার মানে ভগবানের সেবা করা অন্য কারো নয় তো জীব যখন ভগবানের সেবা করবে এই অব্যভিচারী ভক্তি ভক্তি মানে সেবা করবে নিত্য অংশরূপে তখন সে সুখী হবে যেমন স্ত্রী তার নিজ স্বামীর সাথে যেমন সম্পর্ক রাখবে তখন সে সুখে থাকবে যখন সে পরপুরুষ দিকে মন দিবে তখন সে দুঃখে থাকবে সেটাকে বলা ব্যভিচার করা তাই আমাদের অব্যভিচারী ভক্তি অনুশীলন গোস্বামীরা শিক্ষা দিয়েছেন শিল প্রভুপাদ সমগ্র বিশ্ববাসীকে
সে অব্যভিচারী ভক্তি, কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়েছেন। কেন না জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই জন্য প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেছেন, ISKCON, আয়তে ইন্টারন্যাশনাল, এসতে সোসাইটি ফর, কেতে কৃষ্ণ, সিওএন কনতে কনসিয়াসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। যেন সমগ্র বিশ্ববাসী যে সংস্থার আশ্রয়ে তারা যে অব্যভিচারী ভক্তি কৃষ্ণের অংশরূপে, বিভিন্ন অংশরূপে যে ভগবানের সেবা করা তার ভাবনায় ভাবিত হওয়া, সেই শিক্ষা শিল প্রভুপাদ আদর্শ আচার্য গুরু রূপে তিনি আচরণ করে তিনি নিজে করলেন, সারা বিশ্ববাসীকে তিনি নিজে রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম লক্ষ্মণ সীতা যে ভগবৎ স্বরূপের আশ্রয়ে যাওয়ার পন্থা তিনি শিখালেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, বিগ্রহ প্রতিষ্ঠা করলেন এবং তার সেবা শিক্ষা দান করলেন। কেন না বদ্ধজীব ভগবানের অংশ, তার সেবার মাধ্যমে সে সুখী হবে, এই অব্যভিচারী ভক্তির মাধ্যমে বদ্ধজীব সুখী হবে। এই জন্য ভগবদ্গীতায় একটা শ্লোক আছে, 14:26 শ্লোক মনে হয়, মাম চ য অব্যভিচারেণ ভক্তিযোগেণ সেবতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তো সেটাই অব্যভিচারী ভক্তি, মাম চ য অব্যভিচারেণ ভক্তিযোগেণ সেবতে, যারা অব্যভিচারী রূপে আমার সেবা করে, তার মানে একমাত্র কৃষ্ণ ভক্তি করে, ভক্তি মানে সেবা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবাকেই ভক্তি বলা হয়। ভগবানের এক নাম হচ্ছে হৃষিকেশ, তো সেজন্য আমাদের ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা প্রয়োজন। যেন অম্বরীশ মহারাজ শশগরা পৃথিবীর রাজা, তিনি বহু অঙ্গী ভক্তি নবদা ভক্তি নিজে যাজন করলেন, আর সেটাই হচ্ছে মহাজ্ঞান। নরোত্তম দাস ঠাকুর বলছেন যে এই নব ভক্তি মহাজ্ঞান, এই ভক্তি পরম কারণ। তো এটাই মহাজ্ঞান, অনেক জ্ঞান আছে কিন্তু সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে যে বদ্ধজি ভগবানের অংশ, তাই তার চরণে নবদা ভক্তি করা উচিত। সেটা কি না আমরা কোনো কিছু শ্রবণ করি, কিন্তু আমরা যা শ্রবণ করি সেই শ্রবণের দ্বারা আমরা সুখী হই না। আমরা সিনেমা আর্টিস্টদের কথা শুনি, রাজনৈতিক নেতাদের কথা শুনি, আমরা অনেক লোকের কথা শুনি, কিন্তু আমরা ভগবানের কথা শুনি না, এই জন্য এটা ভক্তি নয়। সেজন্য ইন্দ্রিয় হৃষিক মানে ইন্দ্রিয় হৃষিকেশ মানে ইন্দ্রিয়ের যে মালিক ভগবান, তার সেবাকে ভক্তি বলা হয়। তো সেটাই হচ্ছে মহাজ্ঞান, আর সেটাই সেই ভক্তি পরম কারণ, সেটাই সর্বশ্রেষ্ঠ কারণ। তো সেটা মানুষ জানে না, সেজন্য আমরা শ্রবণ করি অনেক কিছু কথা, অনেকের কথা, কিন্তু জিজ্ঞাস করুন নিজেকে, আমি আমার বাবার কথা শুনি, মায়ের কথা শুনি, দেশের কথা শুনি, রাজনৈতিক নেতাদের কথা শুনি, সিনেমা আর্টিস্টের কথা শুনি, শিক্ষকের কথা শুনি, আমি কি সুখী আছি? জিজ্ঞাস করুন, নিজের সার্টিফিকেটটা নিজে দিন যে সত্যিকারে এই সমস্ত শ্রবণের যোগ্য যা কিছু আমরা মনে করি, কিন্তু আমরা কেউ সুখী নই। তো সেজন্য ভগবানের কথা যতদিন আমরা না শুনব এই কর্ণ দিয়ে, এই জন্য ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবাকেই বলা হয় ভক্তি। তো সেজন্য এই কর্ণ দেওয়া হয়েছে অম্বরীশ মহারাজ, সারা বিশ্বের রাজা পরমেশ্বর ভগবান নিজে বৈকুণ্ঠে তার গুণগান করছেন। নারদ মুনি তিনি বৈকুণ্ঠে গিয়েছেন, আর সেখানে ভগবানের দর্শন করেছেন, প্রণাম জানিয়েছেন, সঙ্গে সঙ্গে ভগবান নারদ মুনিকে অম্বরীশ মহারাজের গুণ কীর্তন করছেন যে মর্ত্যমণ্ডলে এমন একজন রাজা আছে যে সর্বদা যে সম্পূর্ণভাবে ভগবানের চরণে আত্মসমর্পিত, এবং তার যে পরিচালনা সেখানে কোনো মানুষ
জমালয়ে যাচ্ছে না, সেখানে সব দেবতারা তার রাজদরবারে গিয়ে যাচ্ছে। যখন যেটা প্রয়োজন, বৃষ্টি লাগবে, ইন্দ্রদেব গিয়ে বৃষ্টি ঠিক টাইমে দিচ্ছেন, যে ঋতুতে যা লাগবে দেবতারা সেটি সরবরাহ করছেন। কেন? দেবতারা হচ্ছেন ভগবানের আজ্ঞাবহ দাস দাসী, তারা কর্মচারী, এক একজন এক একটি বিষয় দান করেন। ইন্দ্র বৃষ্টি দেন, পবনদেব হাওয়া দেন, অগ্নিদেব আগুন দেন, বায়ুদেব বায়ুদেবতা তিনি বায়ু দিচ্ছেন, সরস্বতী বিদ্যা দিচ্ছেন, লক্ষ্মীদেবী ধন সম্পদ দিচ্ছেন, কিন্তু একজন দেবতা সব কিছু দিতে পারে না। তো ভগবানের নির্দেশে এই জগতে যা কিছু প্রয়োজন সব দেবতারা ভগবানের আজ্ঞাবহ দাস দাসী রূপে, তারা কর্মচারী রূপে সরবরাহ করছে। কিন্তু আমরা দেবতাদেরকে ভগবান বলে ঘোষণা করছি। ভগবান মানে যার থেকে সব কিছু আসছে, দেবতাদের থেকে সব কিছু আসে না। দেবতারা ভগবানের দাস রূপে, দাসী রূপে তারা ভগবানের আজ্ঞার পালন করছেন। সমাজে কিছু লাগবে, বৃষ্টি লাগবে, তারা ভগবানের নির্দেশ পালন করছেন। মদ ভয়াত ইন্দ্র বর্ষতি, মত ভয়াত বায়ু বহতি, মত ভয়াত অগ্নি দহতি, এরা সবাই আমার ভয়েই কাজ করছে। তো সেজন্য আমাদের দেবতারা পর্যন্ত তারা ভগবানের গুণকীর্তন করছেন। দুর্গা মাতা শিবকে নিয়ে, শিব তার স্বামী শিব, তার পুত্র কার্তিক গণেশকে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন। স্কন্ধ পুরাণে বলা আছে যে আমি আমার স্বামী এবং কার্তিক গণেশ পুত্রকে নিয়ে আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আমার কর্তব্য কর্ম, তার গুণগান করা এবং তার নির্দেশ পালন করা। তাই দুর্গের তিনি রক্ষয়িত্রী, তাই দুর্গা। এখানে তিনি বদ্ধজীব যখন ভগবানের আদেশ উল্লঙ্ঘন করে তাকে তিনি এই জগতে জন্ম মৃত্যু জরাব্যাধির কবলে আদি ভৌতিক আদি আত্মিক আদি দৈবিক এই ত্রিশূলের মধ্যে আবদ্ধ করেন। সেই জন্য দুর্গা মাতা ভগবানের আদেশ পালন করছেন এবং তার কর্তব্য কর্ম পালন করছেন এবং সঙ্গে সঙ্গে তার গুণগানও করছেন, কেন তোমার নির্দেশ সেটি আমি করছি। এই সৃষ্টি স্থিতি প্রলয় সাধন যা কিছু ভগবানের নির্দেশে। দুর্গা হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা শক্তি, তার ছায়া। তো ছায়া এত বড় কাজ করছে, আর স্বয়ং ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী, তার এই দুর্গা মাতা ছায়া। এই জন্য এই ব্রহ্মাণ্ডের আদি মাতা, হ্যাঁ, দুর্গা মাতাকে বলা আদি মাতা এই জগতে, এই ব্রহ্মাণ্ডের। কিন্তু সমস্ত মাতার মাতা হচ্ছেন শ্রীমতী রাধারানী, আমরা জানি না। তো সেজন্য প্রত্যেক কর্তব্য যে অম্বরীশ মহারাজ সারা বিশ্বকে এইভাবে তিনি পরিচালনা করছিলেন সমাজে, যখন নারদ মুনি ভগবান থেকে শুনলেন অম্বরীশ মহারাজের মহিমা, তিনি স্বর্গরাজ্যে এলেন। এসে তিনি দেখলেন সব ইন্দ্র সভায় মুনি ঋষিরাও রয়েছে, এবং সেখানে এসে তিনি বললেন, দেখো আজকাল আর কেউ জমালয়ে যাচ্ছে না, দেখতে পেয়েছ? বলছে হ্যাঁ, কেউ আর যাচ্ছে না। কেন জানো? আমি শুনে এলাম ভগবান থেকে এক রাজার কথা, যিনি হচ্ছেন অম্বরীশ মহারাজ, এই সমগ্র বিশ্বের রাজা। তার পরিচালনা এমনই হয়েছে সকলেই বিষ্ণু ভক্ত, ভগবানের অংশ হিসাবে তার সেবায় কর্তব্য কর্মে নিযুক্ত। অম্বরীশ মহারাজ নিজে করে সবাইকে শিক্ষা দিচ্ছেন নবভক্তি, যে মহাজ্ঞান দান করছেন, আর যে জ্ঞান গ্রহণ করে মানুষ তারা সবাই ভগবানের সেবায় নিযুক্ত। তাই এখানে সব কিছু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, সবাই ভগবদ্ধামে ফিরে যাচ্ছে। তো সেই অম্বরীশ মহারাজের কথা উনি শুনছেন। তখন দুর্বাসা ঋষি ওই সভায় বসেছিলেন। ও, এইরকম রাজা, আমি পরীক্ষা করব। তাই তিনি পরীক্ষা করতে এসেছিলেন। সেইগুলি অনেক জিনিস রয়েছে। তো আমি এটা বলতে চাইছি যে রাজা এরকম হওয়া উচিত অম্বরীশ মহারাজের মতো, যে ভগবানের প্রতিনিধিত্ব করবেন, যে সমাজে কোনো লোক জমালয়ে যাবে না, কোনো জন্ম মৃত্যু চক্রে বারংবার আসতে হবে না, সবাই তার যা প্রয়োজন সে পাবে,
কোনো তার অভাব থাকবে না। অম্বরীশ মহারাজ রাজত্বে যার যেটা প্রয়োজন সেটা তারা পেত, কোনো অসুবিধা ছিল না। তো এইরকম রাজ্য দেশ আমাদের দরকার। তো সেটা সম্ভব হবে যদি আমরা সকলে ভগবানকে কেন্দ্রবিন্দুতে রাখি। তো সেজন্য সেই ভগবান যিনি হচ্ছেন সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, ভরণ পোষণ দাতা, আজ শিল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করে সমগ্র বিশ্ববাসীকে শিখিয়েছেন। তাই আপনারা দেখুন, আমেরিকার লোক, আফ্রিকার লোক, পাকিস্তানের লোক, আরবের লোক ইত্যাদিও, সারা বিশ্বের মানুষ তারা আজকে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদের শিক্ষা আদর্শকে, যে গীতা ভাগবতের শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কেন না? তারা জানত না, তারা ভাবত এই জগৎটা আমার ভোগের সম্পত্তি, অসুরেরা তারা ভাবে এটা। তো সেই সম্মত আমেরিকার লোকেরাও, ছেলেমেয়েরাও, তারা ভাবত এই ধন সম্পদ সব আমার ভোগের সম্পত্তি। কিন্তু প্রভুপাদ শিখালেন কি, ভুক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানত্বামাম শান্তি মিচ্ছতি। প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন, সেখানকার ছেলেমেয়েরা হিপ্পি হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো তারা দুঃখে, কোনো কিছু অভাব নেই, কিন্তু তারা হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে রয়েছে। তাদের বৈজ্ঞানিক উন্নয়নের কোনো অভাব নেই, তাদের টাকা পয়সার কোনো অসুবিধা নেই, ঘর বাড়ি থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। মানুষ সুখী হয় কখন, তার যদি খুব ইন্দ্রিয়ভোগ্য বস্তু থাকে, সুন্দর গাড়ি, বাড়ি, সুন্দর স্ত্রী, টিভি। আমরা তো সেটাই মনে করি যে আমার এইসব আছে মানে আমি খুব সুখী আছে। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, এইসব আছে যাদের, তারা সুখে আছে কি না? আর আমরা কামনা করছি এইগুলি, আমরা দেখছি লোকেরা এইসব পেয়ে তারা সুখী নয়, আর আমরা সেই বস্তুর পিছনে ধাবিত হচ্ছি সুখী হওয়ার জন্য। তার মানে আমরা গাধা, আমাদের জ্ঞান নেই। এই জন্য সেই মহাজ্ঞানে জ্ঞানী হতে হবে। এটাই প্রভুপাদ শিখালেন, যেটি অম্বরীশ মহারাজ নব ভক্তি, যে মহাজ্ঞান শিখালেন। শ্রী কি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদসেবন দাস্য সখ্য আত্মনিবেদন, এই ভক্তি নবদা ভক্তি, যে নবদা সেবা ভগবানের শিখালেন অম্বরীশ মহারাজ নিজে করে সমগ্র বিশ্ববাসীকে দেখালেন। তিনি তার কান দিয়ে ভগবানের কথা শুনতেন, এরকম টিভির কান মুড়িয়ে সিনেমা আর্টিস্টদের রাজনৈতিক কচকচানি শুনতেন না। আমরা সিনেমা আর্টিস্টদের গান শুনি, রাজনৈতিক কথা শুনি, তাদের চরিত্রটা শুদ্ধ? রাজনৈতিক লোক বা সিনেমা আর্টিস্ট সমাজে তারা তাদের গুণগান করছে, তাদের পবিত্র হৃদয় কারো শুদ্ধ হৃদয় নয়। তো সেজন্য তাদের কথা শুনে আমরাও অশুদ্ধ, তাই অশান্তি। তো সেজন্য ভগবান পরম পবিত্র, অর্জুন বলছেন পরম পবিত্র। এবং পরম ধাম, ভগবান আপনি পরম পবিত্র আছেন, আপনি পরম ধাম। ধাম শব্দের অর্থ হচ্ছে যিনি আশ্রয়দাতা। আমাদের বাবা মাও আমাদের আশ্রয় দেয়, রাজনৈতিক নেতারাও কয়েকজনকে আশ্রয় দিচ্ছে, কিন্তু তারা পরম আশ্রয় নয়, তাদের আশ্রয় ভুল আছে। আজকে কয়েকটা আশ্রয় দিচ্ছে, তারপরের দিন তাদেরকে আবার তাড়িয়ে দিচ্ছে সে জায়গা থেকে। কিন্তু ভগবান হচ্ছেন পরম আশ্রয়, আমাদের যা লাগবে সব আমরা পাচ্ছি, কিন্তু আমরা তাকে ত্যাগ করেছি। এই জন্য দেবতারা রুষ্ট হয়ে তারা মহা কি হুদহুদ, মহাসাইক্লোন, আল আইলা, এই সমস্ত রকমের জিনিস পাঠিয়ে দিয়েছে দেবতারা। কেন না? আমরা ভগবানের নির্দেশটাকে উল্লঙ্ঘন করছি। দেবতারা কুপিত হয়ে এইসব দিচ্ছে, আদি দৈবিক যে দুঃখ দেবতারা তারা প্রদান করছে। যেমন সরকারি আইন উল্লঙ্ঘন করলে সরকারি কর্মচারী প্রশাসক মণ্ডলী রয়েছে, তারা এসে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সরকার চুপচাপ আছে, কিন্তু তার কর্মচারী এসে উল্লঙ্ঘন করেছ, ব্যাস জেলে ঢুক। ঠিক দেবতারা ভগবানের কর্মচারী, তাই তারা আইলা, সুনামি, মহাসাইক্লোন, যুদ্ধ, বন্যা, অতিরিক্ত বৃষ্টি, খরা,
আমাদের নিজেদের মধ্যে কলহ যুদ্ধ দেবতারা প্রদান করছে। কেন না আমরা ভগবানের নির্দেশটা পালন করি না? তো এই জন্য শ্রীল প্রভুপাদ সারা বিশ্বের মানুষকে এইসব শিক্ষা দান করেছে। ভুক্তারম, এই জগতের একমাত্র ভুক্তা ভগবান। কেন? অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুদ্ধাভাব সমন্বিতা। যারা সত্যিকারে জ্ঞানী, যাদের মাথায় কিছু ঘিলু আছে, তারা এই তত্ত্বটা উপলব্ধি করবেন যে ভগবান একমাত্র ভুক্তা, তার থেকে সব কিছু এসেছে, তিনি একমাত্র হিতাকাঙ্ক্ষী বন্ধু। এই জগতে আমাদের কাছে কিছু আসেনি, আমরা নেকেট হয়ে এসেছি, নেকেট হয়ে যাব। দেখুন, আমাদের কেউ জন্ম দিয়েছে, আমাদের কেউ নামকরণ করেছে, কেউ আমাদের শিক্ষা দিয়েছে, কেউ আমাদের থাকতে দিচ্ছে ঘর, আমার কি আছে? তাহলে আমরা এত মিথ্যা দাবি করি আমার বলে? সব কিছু ভগবানের সম্পত্তি। আজকে যে যুদ্ধ হচ্ছে সারা বিশ্বে, এই আমার বলছি। আরে আমরা নেকেট হয়ে এসেছি, এই মাটিটাকে আমার বলছি। ভারত বলছে এটা আমার দেশ, আমেরিকা বলছে এটা আমার, পাকিস্তান বলছে এটা আমার, বাংলাদেশ বলছে এটা আমার। তো যুদ্ধ লাগবেই, অন্যের সম্পত্তি যদি জোর করে আমরা দাবি করি, মারামারি অবশ্যই হবে। তো এই জ্ঞান মানুষের নেই। কেন না? প্রকৃত সাধু সঙ্গের অভাব। শ্রীল প্রভুপাদ বলছেন মানুষের কোনো অসুবিধা নেই, প্রকৃত সাধুদের অভাব, প্রকৃত সাধু সঙ্গের অভাব। বর্তমান অনেক লোক সাধু সেজে তারা প্রকৃত এই গীতা ভাগবতের শিক্ষা আচরণ করে না এবং জগতে প্রকাশ করে না। আমরা ইন্দ্রিয় সুখের আসক্ত, আর সাধুরা ইন্দ্রিয় সুখের কথা জোগাড় দিলে আমরা তাদের আশ্রয়ে যাই। আমি দীক্ষা পেয়ে গেছি, এই গুরু খুব ভালো যে আমাকে ইন্দ্রিয় সুখের যোগান দিবে। আমরা সাধুদের কাছে যাই, সাধু বাবা আশীর্বাদ করুন, আমার মেয়েটা যেন বিয়ে হয়ে যায়, আমার ছেলেটা যেন পরীক্ষায় পাস হয়, আমার যেন টাকা পয়সা হয়, আমি যেন দুধে ভাতে থাকি। এই সাধু কাছে এই আশীর্বাদ চাইতে নেই। আর সাধু যে এই সব আশীর্বাদ দেয়, আজকাল সাধুরা এই আশীর্বাদ দেয় তথাকথিত সাধুরা, যেহেতু তারা জানে না এই অনিত্য জিনিসকে আশীর্বাদ করে। কেন না? তার নিজের ইন্দ্রিয় সুখ রয়েছে সেই সাধুর, অতএব সে সাধু নয়। সাধু প্রভুপাদ বলছেন যে কেবল ভগবানের সুখের জন্য চেষ্টা করে, তার নিজস্ব কোনো কামনা নেই, অন্যের ইন্দ্রিয় সুখ তারা পূরণ করে, প্রকৃত ইন্দ্রিয় সুখের দান করে। যে ভগবানকে সুখী করার মাধ্যমে, তাই শ্রবণ করবে ভগবানের কথা, জিহ্বা দিয়ে ভগবানের নাম কীর্তন করবে, ভগবানের প্রসাদ গ্রহণ করবে। এই যে প্রকৃত আমরা জিহ্বায় সুখী হতে চাই, কানে শুনে আনন্দ পেতে চাই, তো এই সমস্ত ইন্দ্রিয় শিক্ষা দিয়েছিলেন, তাই সেখানে আনন্দ ছিল। সেই জন্য এই দামোদর মাস, এই মাসের নাম কেন দামোদর? ভগবানের এক নাম হচ্ছে দামোদর। আপনারা আনন্দবর্ধন প্রভু থেকে নিশ্চয় শুনেছেন প্রথম দিনে, যে দাম মানে রজু, উদর, ভগবানের উদরকে, কমরকে মা যশোদা বেঁধেছিলেন রজু দিয়ে। আসলে ভগবানকে রজু দিয়ে বাঁধা যায় না, ভক্তি রজু দিয়ে মা যশোদা বেঁধেছিলেন। তো সেজন্য ভগবানের এক নাম হচ্ছে দামোদর। এটা হয়েছিল এই কার্তিক মাসের শুক্লা প্রতিপদ দিবসের দিনে ভোরবেলাতে এই দামবন্ধন লীলা হয়েছিল। আর ভগবান তিনি তার ভৃত্যবশ্যতা স্বীকার করেছেন, ভগবান তার ভক্তের বশীভূত হয়েছেন মা যশোদার কাছে, তার যশোদার কাছে তিনি ধরা দিয়েছেন, বন্ধন হয়েছেন। তো সেজন্য এই দাম বন্ধনের মাধ্যমে ভগবান নিজে তার ভৃত্যবশ্যতা স্বীকার গ্রহণ করেছেন। আমরা প্রত্যেকেই ভগবানের সেবক, তো ভগবানের সেবা করি, কিন্তু ভগবান তার ভক্তের সেবার দ্বারা তিনি বশীভূত হয়ে যান, বাঁধা পড়ে যান। ভগবানকে কেবল ভক্তির দ্বারাই পাওয়া যায়, কিন্তু এই ভক্তি তিনি অতি সহজে দান করেন না, মুক্তি দিয়ে দিবেন। মুক্তিম দদাতি কহিচিত নস্ম ভক্তি যুগম, খুব সহজে মুক্তি দিয়ে দিবেন, কিন্তু ভক্তি তিনি অতি সহজে দেন না। কেন
ना भक्त भगवान के तर हृदय बेंधे राखे छाड़े ना इजन भगवान अति सहजे काओ के भक्ति देन ना तो से भक्ति रखो सहज किंतु हमरा जदि परंपरा सूत्र सेटाके ग्रहण करी से नवदा भक्ति सेटाई परम कारण बला अछि आर सेटा हे छि महाज्ञान हां तो सेटाके हमर ग्रहण कराउ छै इजन सत्यव्रत मुनि তিনি এই দামোদর অষ্টকে প্রথম শ্লোকটিতেই তিনি বর্ণনা করেছেন প্রণাম জানিয়েছেন এই জন্য তাকেই আমাদের প্রণাম করা উচিত যিনি সচ্চিদানন্দ রূপম নিত্য জ্ঞানময় এবং আনন্দময় এবং যিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম সবকিছু কারণের কারণ যার থেকে সবকিছু আসছে সেজন্য খ্রিস্টানরা কি বলে ভগবানকে আমরা হিন্দুরা যখন বলি ভগবান খ্রিস্টানরা কি বলে গড বলে মুসলিমরা বলে আল্লাহ এর মানেটা কি গড শব্দের অর্থ তারা কেন গড বলে জি জেনারেটর মানে সৃষ্টিকর্তা ও অপারেটর মানে পালনকর্তা ডি ডেস্ট্রয়ার মানে ধ্বংসকর্তা এই জন্য খ্রিস্টানরা বলে গড তো মানে গড যিনি সৃষ্টি করেন আমরা নই আমরা অহংকার করি আমি এটা করেছি ওইটা করেছি আপনি কে কিছু সৃষ্টি করতে পারেন একটু জল না ফলে আপনি কি করবেন কিছু করতে পারবেন না তো সেজন্য যিনি সৃষ্টিকর্তা গড এবং পালনকর্তা ওতে অপারেটর ডেস্ট্রয়ার ধ্বংসকর্তা এটাই মানে আমরা জানলে তাই ভগবান তিনি আমরা মানুষকে ভগবান বলছি যে কোনো মানুষকে ভগবান বুড়ো হয়ে যায় না দাড়ি চুল হয় না আজকাল তথাকথিত লোকদেরকে বুড়ো হয়ে যাচ্ছে গুম পেকে যাচ্ছে গাল ঢুকে যাচ্ছে তাকে ভগবান বলে ভগবান নবযৌবন সম্পন্ন তিনি কখনো বুড়ো হন না সেজন্য তাকে সচ্চিদানন্দ রূপ বলা হচ্ছে তো সেজন্য ভগবান থেকেই সবকিছু এসছে সৃষ্টি পালন এবং ধ্বংস কোনো মানুষ সৃষ্টি পালন ধ্বংস করতে পারে না আমাদের পালনে আমাদের সৃষ্টিতে সব ভুল আছে তো সেজন্য ভগবান হচ্ছেন গড সেজন্য ভগবান আমাদের সুবক স্বামী গুরু মহারাজ বলছেন ভ মানে ভরণ দেন যিনি হ্যাঁ গ মানে যিনি পরিচালনা করেন বান সবাইকে সেজন্য তিনি ভগবান যার থেকে সবকিছু আসছে এই জন্য আল্লাহ যিনি মহান শ্রেষ্ঠ সবকিছু যার যার থেকে সবকিছু এসেছে তাই তিনি আল্লাহ তো সেই ব্যক্তির নাম কি তো সেই ব্যক্তির নাম হচ্ছে কৃষ্ণ কি নাম জুড়ে বলুন আমি শুনতে পাচ্ছি না জুড়ে বলুন কৃষ্ণ তো সেই কৃষ্ণ দামোদর এখানে বন্ধন হয়ে মা যশোদা বাঁধছে তো সেই বাল গোপাল রূপী কৃষ্ণ দামোদর লীলা সম্বন্ধে আপনারা শুনেছেন আনন্দবর্ধন প্রভুর কাছে কিভাবে দধিভণ্ড ভঙ্গ করার ফলে মা যশোদা তাকে বেঁধেছিলেন উৎকুল দিয়ে বেঁধেছেন আর সে উৎকুল টানতে টানতে মা যশোদা যখন গৃহকার্যে ব্যস্ত হয়ে গেলেন তাকে তো বেঁধে রেখে দিলেন আর কৃষ্ণ তিনি দেখলেন তার অঙ্গনে দুটা জামালা অর্জুন গাছ তার দিকে তার দৃষ্টি নিক্ষেপ হলো কেন তার ভক্তের কথাকে তিনি সত্য প্রতিপন্ন করতে এসেছেন এই জগতে ভগবান আসেন তার ভক্তকে আনন্দ দান করতে তো সেজন্য নারদ মুনির কথাও সত্য প্রতিপাদন করতে এবং তার যে কুবের পুত্র নল কুবের এবং মণিগ্রীব যে তারা নারদ মুনির আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন ভগবানের ভক্তরা সর্বদা বদ্ধজীবকে আশীর্বাদ করেন কিন্তু আমরা দেখছি নারদ মুনি অভিশাপ দিয়েছেন হয়তো প্রশ্ন আসবে নারদ মুনি অভিশাপ দিলেন এই কুবেরের পুত্র দ্বৈজনকে সেটা আশীর্বাদ কি করে হলো সেটাই আশীর্বাদ যে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করলো এখানে গান করছিলেন কুবের আত্ম যৌবধ মুত্তৈব যদ্বত যে যারা কুবেরের যে দুই পুত্র তারা বন্ধনগ্রস্ত ছিল আর কৃষ্ণ বন্ধন হয়ে আছেন মা যশোদার দ্বারা কিন্তু তিনি কি করছেন না কুবেরের দুই পুত্র নলকুবের আর মণিগ্রীব না নলকুবের আর মণিগ্রীবকে
তিনি গিয়ে মুক্ত করছেন। নারদ মুনি অভিশাপ দিয়েছিলেন বৃক্ষ হয়ে যাও। সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করছেন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামীকে, ভাগবতে দশম স্কন্ধের দশম অধ্যায়ে প্রথম নম্বর শ্লোকেই পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন না সুখদেব গোস্বামীকে যে কি কারণে এই কুবেরের পুত্র দুইজন তারা এরকম বৃক্ষজনী প্রাপ্ত হলো, দয়া করে বলুন। আপনারা দশম স্কন্ধ ভাগবত খুব সুন্দর বর্ণনা সেখানে পড়বেন। প্রভুপাদ সুন্দর একটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটা কথা বলছেন যে ভগবানের ভক্তরা কিভাবে কৃপালু দয়ালু, যেমন বাবা মা ছেলে যখন ঘুমিয়ে আছে বা ছেলে রুগী কিন্তু সে রোগাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে আছে, তাই মা তার রোগকে নির্মূল করতে ঘুমিয়ে থাকলেও মা বা বাবা গিয়ে তাকে চিমটায় না, ঘুম থেকে উঠবে তাকে ঔষধ খাওয়াবে কেন রোগ মুক্ত করবে। তাই নারদ মুনি ঠিক এইরকমই চিমটানি দেওয়ার মতো তার মানে ভক্তি দান করতে এসেছেন, যে ভগবানকে দান করেছেন তার অভিশাপের মাধ্যমে ভক্তি দান করেছেন, ভগবানকে কৃপা পাওয়ার জন্য সেই সুযোগ করিয়ে দিয়েছেন। রোগ হয়েছে মণিগ্রীব আর নলকূপের রোগ হয়ে গেছে, কি রোগ? তাদের রোগ ছিল কি না, তাদের অহংকার ছিল, ধনমদে মত্ত ছিল। সাধারণত যখন আমরা ধনমদে মত্ত থাকব, অন্যান্য তিনটা মদ আছে, অহংকার, মদ মানে অহংকার, রূপ আর বিদ্যা আর কুল, এই তিনটা থেকে সব থেকে জঘন্য হচ্ছে এই ঐশ্বর্য বা ধন সম্পদের মধ্যে যদি কারো অভিমান হয় তাহলে সে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। যেমন বিদেশিরা আমেরিকা বিশেষ করে টাকা পয়সার প্রচুর, তাদের এই মদে অহংকার হয়ে, ধন মদে অহংকার হয়ে কি করে না, মদ পান করে, মাংস খায় আর অবৈধ ক্রীড়া করে, দ্রুত ক্রীড়া করে। ঠিক এই কুবেরের পুত্র, কুবের মানে স্বর্গের যে দেবতাগণের ট্রেজারার কোষাধ্যক্ষ হচ্ছেন কুবের, তার পুত্র দুইজন নলকুবের মণিগ্রীব সেই কৈলাস পর্বতে, সেখানে মন্দাকিনী গঙ্গা রয়েছে, তো সেই মন্দাকিনী গঙ্গাতে সেখানে দেবীদের সাথে অপ্সরীদের সাথে জল ক্রীড়া করছে। আমরা গঙ্গায় স্নান করি পবিত্র হওয়ার জন্য, কিন্তু সেখানে এই মণিগ্রীব আর নলকুবের সেই সরোবরে, মন্দাকিনী সরোবরে স্নান করছে পবিত্র বাসনা নিয়ে নয়, সেখানে জল ক্রীড়া করছে উলগ্ন হয়ে, কামে মত্ত হয়ে সেই সমস্ত অপ্সরীদের সাথে কাম ক্রীড়ায় জলের মধ্যে লিপ্ত রয়েছে। তো নারদ মুনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, নারদ মুনি সর্বত্র বিতরণ করেন। নারদ শব্দের অর্থ হচ্ছে যিনি নারায়ণকে দান করেন, যে কোনোভাবে তিনি ভগবানকে দান করবেন। কেন না, আমরা আগে শুনছিলাম আমরা ভগবানের অংশ, আমাদের কর্তব্য তার সেবা করার মাধ্যমে সুখী হওয়া, তাই আমরা বদ্ধজীব ভুলে যাই, তাই সাধুর কর্তব্য নারায়ণকে দান করা। এই যে উৎসব হচ্ছে এটার উদ্দেশ্য কি, ভগবানকে দান করা বিভিন্ন ছলে বলে কৌশলে, এখানে ভগবানকে আরতি করা হচ্ছে ভক্তি, এই ভগবানের উদ্দেশ্যে করে নাম করা হচ্ছে, প্রসাদ নেওয়া হচ্ছে, এই ভক্তির মাধ্যমে আমাদের কলুষিত মনোভাব বিদূরিত হয়ে যাবে। তুই যেন নারদ মুনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন যখন কীর্তন করতে করতে, এই জন্য নগর সংকীর্তন করা হয়, পশু পাখি কীট আদি বলিতে না পারে তারা যখন শুনবে তারাও মুক্ত হয়ে যাবে। তো নারদ মুনি বিনা বাজিয়ে হরিনাম করতে করতে চলেছেন সর্বত্র, আর সেই মন্দাকিনী সরোবরের পাশ দিয়েও যাচ্ছেন। তখন সেই অপ্সরীগণ নগ্না অবস্থায় ছিল, তখন ওরা জানতে পেরেছে, সরাসরি দৌড়ে গিয়ে লজ্জা নিবারণের জন্য কাপড় পরে পালিয়ে গেছে। কিন্তু এই কুবেরের দুই পুত্র এরা এত কামে অন্ধ হয়ে গেছে, বুঝতে পারছে না যে নারদ মুনি বিনা বাজিয়ে আসছেন, তো উলগ্ন হয়ে সেই রমণীদের অন্বেষণ করছে। ঠিক নারদ মুনি সামনে এসে হাজির উলগ্ন অবস্থায়, তো নারদ মুনি ভাবলেন এই কুবেরের পুত্র
এরা এত মহান ব্যক্তি দেবতা হয়ে এই ধরনের আচরণ, ছি লজ্জা নেই, তাই এদের আশীর্বাদ করা দরকার। এরা ঘুমিয়ে আছে তাই এদের চিমটানো দরকার, ভক্তি দেওয়া দরকার, ঔষধ দেওয়া দরকার। প্রভুবাবন সেই ঔষধটা আছে কৃষ্ণ ভক্তি, তাই কৃষ্ণকে দান করছেন অভিশাপ দেওয়ার মাধ্যমে। মূর্খ তোমরা বৃক্ষ হয়ে যাও। তো আজকাল লোক নেকেট ছবি দেখতে খুব ভালোবাসে আর নেকেট হয়ে নাচতে ভালোবাসে। এখন আমরা ড্রেস করছি সব নেকেট আর সেইগুলি পরতে আমরা ভালোবাসছি। এখন কাপড় চোপড় সব ছিঁড়া দেখছি, ছেলে মেয়েরা সব ছিঁড়া। আমি ভাবলাম কি গরিব লোক নাকি, বলছে না না এসব ফ্যাশন, এখানে ছিঁড়া, হাঁটুতে ছিঁড়া, পায়ে ছিঁড়া, জঙ্ঘাতে ছিঁড়া, ভদ্র ব্যক্তি। তার মানে আমরা আমাদের শরীর নাঙ্গা শরীর দেখাতে চাই, তার মানে বৃক্ষ হওয়ার অভিলাষ, এই বাসনা। ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে আছেন, আমাদের বাসনা উনি দেখছেন। ও এত সুন্দর বস্ত্র তোমাকে দেওয়া হচ্ছে, তুমি ছিঁড়া নিয়ে দেখাতে চাইছ, তার মানে তুমি গাছ হয়ে জন্মাবে পরবর্তীকালে। এটা দুর্ভাগ্য আমাদের। আমরা ভাবছি খুব সুন্দর এডুকেটেড আমাদের সমাজ, খুব ভিআইপি ভাবে আমরা চলছি, খুব সুন্দর পোশাক বা বাড়ি গাড়ি কত কিছু আছে, কিন্তু আমাদের জীবনযাত্রা পোশাক পরিচ্ছদ সব নাঙ্গার দিকে চলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে এখন, আমরা শিখছি কোথা থেকে, টিভি কান মুড়িয়ে খারাপ জিনিসগুলি। তার মানে ওরা ভদ্র ব্যক্তি আর আমরা কি ভদ্র ব্যক্তি, এইগুলি সব আমরা দেখে সেগুলির অনুসরণ করছি। তার মানে এই অসৎসঙ্গের প্রভাবে আমরাও অভদ্র হয়ে যাচ্ছি। তো তাহলে স্কুল কলেজের শিক্ষার কি মূল্য, বড় বড় স্কুল কলেজে ল্যাম্পলেট লাগিয়ে যে বিদ্যালয়ে লিখে দেওয়া আছে যে কি না, তমসা মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোকে আসো, এইসব স্কুলের সামনে বিভিন্ন জায়গায় ঘোষণা করা আছে, লেখা আছে, আরও অজ্ঞানে যাওয়া হচ্ছে, বেকার। যদি আমাদের সমাজে সেই জ্ঞান না আসে, তাই আমরা আরও অন্ধকারে কি করে অবৈধ ক্রীড়া করব। বর্তমান সমাজে পেপারে টিভিতে দেখুন কি করে পরস্পর অবৈধ ক্রীড়ায় মদ মাতলামি কত রকম খারাপ জিনিসে দৌড়াচ্ছে মানুষ। তো এটাই আমাদের দুর্ভাগ্য, এটা সমাজের উন্নতি নয়। তো সেজন্য ভগবান এই দামোদর লীলার মাধ্যমে এই নল কুবেরের যে কুবেরের পুত্র দ্বয়কে অজ্ঞানতা থেকে অন্ধকার থেকে, তাদের ঐশ্বর্য থাকতে পারে, জ্ঞানী হতে পারে, কিন্তু তিনি উদ্ধার করার জন্য বন্ধন দশা মুক্ত করার জন্য নিজে বন্ধন হলেন মায়ের দ্বারা। কিন্তু সে উৎকল নিয়ে সেই জামলা অর্জুন বৃক্ষের মাঝে ঢুকলেন আর টান দিলেন, সেই বৃক্ষ দুটি ধ্বংসপ্রাপ্ত হলো এবং সেই কুবেরের দুই পুত্র সেখানে প্রকটিত হলেন এবং ভগবান কৃষ্ণের দর্শন করলেন, তার কৃপা প্রাপ্ত হলেন এবং তারা মুক্ত হয়ে গেলেন। তো এই দামোদর লীলার মাধ্যমে ভগবান এই কুবেরের পুত্র দ্বয়কেও নারদ মুনি ঔষধ প্রয়োগ করে দিলেন, চিমটিয়ে তাদের ঘুমকে ভাঙিয়ে দিলেন, ভক্তি কৃষ্ণকে দান করলেন। তো সেটাই এই দামোদর মাস আমাদের কর্তব্য। এই কয়েকদিন আছে, শুরু হয়েছে এই পূর্ণিমা থেকে বা কেউ দ্বাদশী থেকে শুরু করেছেন এই দামোদর মাস, কার্তিক মাস। খুব সহজ, আমরা সারাটা জীবন কত কিছু করছি, অন্তত এই একটা মাস অল্প কিছু, প্রভু বলছিলেন কিছু কিঞ্চিত যদি আমরা কিছু করি এই দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে তার প্রীতিবিধানের জন্য, সেটা ভক্তি, আর সেই ভক্তি পরম কারণ। ভগবদ্ গীতায় কৃষ্ণ বলছেন স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, মহাবিপদ থেকেও মুক্ত করে দেবেন।